আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমি আজকে আরও একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে একটা গাছের সঙ্গে একটা মানুষের জীবনের কী ধরনের সুন্দর মিল থাকতে পারে। সো আমি আমার অনার্স স্টুডেন্ট আর বিএসসি অনার্স স্টুডেন্টদের ওদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি আমার ফিল্ড থেকে একটা মরিচের ডাল কেটে নিয়ে আসছিলাম। সো সেই মরিচের ডালটা আমি এনে একটা জাস্ট একটা ছোটো একটা প্লাস্টিকের একটা পটের ভিতরে রাখছিলাম, এবং তার সঙ্গে অনেকগুলো ফুল ছিল যেগুলো ফুটবে আর কি, ফুটছে বা ফুটবে এ ধরনের, যেহেতু আমাকে ইমাসকুলেশন হাইব্রিডাইজেশন দেখাতে হবে, সেই উদ্দেশ্যে আমি নিয়ে আসছিলাম আর কি। এবং ওটা দিয়ে তৈরি করার পরে আমি পানির ভিতরে রেখে দিছি। আমি এটা নিয়ে আসছি আপনার নভেম্বরের 13 তারিখ, হ্যাঁ আজকে ডিসেম্বরের আপনার 15 তারিখ, এক মাসেরও বেশি সময় হয়ে গেছে অলরেডি। সো আমি এই এই যে রাখার একটা উদ্দেশ্যে আমি রাখছিলাম আর কি, যে এই গাছটা আসলে কতদিন বেঁচে থাকে বা কি পরিস্থিতি হয়, ইফেক্টটা কি হয় এর উপরে। সো এর সঙ্গে আমি বাস্তব জীবনের একটা অসম্ভব সুন্দর মিল খুঁজে পেয়েছি আর কি, অস্বাভাবিক মিল। হ্যাঁ, তো সেটাই আমি আজকে ব্যাখ্যা করবো আপনাদেরকে, যেটা এবং প্লান্ট এবং মানুষের জীবনের কিছুটা মনে হয় বিপরীতমুখী, আবার বলতে পারি যে সামঞ্জস্য আর কি। সো সেটা প্রথমে আপনি আমার সেই ভিডিওর ইয়েটা দেখেন, তারপরে আমি বাকিটা ব্যাখ্যা করছি। সো এটা হচ্ছে একটা মরিচের গাছ আর কি, মরিচের গাছ, আই মিন আমি একটা ডাল কেটে নিয়ে আসছিলাম ফুল সহ, এবং অনেকগুলো ফুল যেগুলো ফোটার মতো ছিল এবং খুব ছোটো ছোটো কিছু ফুল ছিল। সো এটা এক মাসেরও বেশি সময় আমি এই পানির ভিতরে, জাস্ট পানির ভিতরে একটা প্লাস্টিকের ছোটো একটা ইটার কোটার ভিতরে পানির ভিতরে রাখছি। উদ্দেশ্য ছিল আমার অনার্সের স্টুডেন্ট ওদেরকে প্র্যাকটিক্যাল দেখানো, ইমাসকুলেশন হাইব্রিডাইজেশন ওগুলো দেখানো, এবং এর থেকে আমি বেশ এমন কিছু ইনফরমেশান এখান থেকে আমি পেয়েছি আর কি। যেমন দেখেন এসে যে ফুলগুলো, সে আস্তে আস্তে সমস্ত ফুলগুলো সে ঝরিয়ে দিয়েছে আর কি। যেগুলো বড় বড় ফুলগুলো ছিল সেগুলো দেখেন এই যে ফুটছে, তারপর ঝরে গেছে। তারপরে যে ছোটো ছোটো ফুলগুলো ছিল এই যে এগুলো দেখেন, সে প্রথমে এগুলোই ঝরিয়ে দিয়েছে আর কি। সো এটা একটা অ্যামেজিং মিল আছে মানুষের জীবনের সঙ্গে আর কি। তো সেটার এই ডিটেলস আমি এই ভিডিওতে আজকে ব্যাখ্যা করবো আর কি বিস্তারিত। ওকে, সো আপনারা দেখছেন অলরেডি জিনিসটা। সো এটা হচ্ছে সেই গাছটা আর কি, যেটা আমি গত মাস আই মিন নভেম্বরের 13 তারিখে আমি নিয়ে আসছিলাম, কেটে নিয়ে আসছিলাম ডগাটা, এবং এর সঙ্গে প্রত্যেকটা টুইকে আর কি আপনার এসে সামনে অনেকগুলো ফুল ছিল, যেগুলো অনেক ছোটো ছিল, ফুটবে এবং অলরেডি কিছু ফুটছে এবং ফোটার মতো, যেহেতু আমাদেরকে প্লান্ট ব্রিডিংয়ের ইমাসকুলেশন দেখাইতে হয় ফুল ফোটার আগে। সো বেশ 3-4টা ফুল ছিল যেটা আপনার ফুল ফুটবে, তো একদিন আগেই সেগুলি ইমাসকুলেশন করতে হয়, ইমাসকুলেশন করে আবার ব্যাগিং করে রেখে দিতে হয়, তারপরের দিন আবার ওটাকে হাইব্রিডাইজেশন আই মিন পলিনেশন ক্রস পলিনেশন দেখাইতে হয়। সো এই জন্যে যে ফুলগুলো ব্যবহার করার মতো ছিল সেগুলো আমি ব্যবহার করছিলাম। বাকি যে আরও অনেকগুলো ফুল ছিল এখানে, এখানে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, যা এখানে টোটাল আপনার 8টা বলি আমরা ডগা আর কি, টুইগ। সো প্রত্যেকটাতে অসংখ্য ফুল ফোটার মতো, যেহেতু আমি যে ডালটা নিয়ে আসছি এটা ফুললি প্রোডাক্টিভ একটা মরিচের গাছ আর কি, প্রচণ্ড অনেকগুলো ফুল ছিল এবং মরিচ হইতেছে অলরেডি। তো এখানে এনে রাখার পরে যেটা আমি এর থেকে আমার যে ফাইন্ডিংসটা আমি আসলে এক্সট্রাক্ট করার জন্য চেষ্টা করছি আর কি। সো এটা আমার একটু প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে ছিল, যেহেতু আমি যখন মাস্টার ডিগ্রি করি তখন আমাদের শিক্ষক যে আমাদের ফান্ডামেন্টাল জেনেটিক্স পড়াইতেন আর কি। সো ওখানে কিছু ইনফরমেশান আমি ওখান থেকে গ্যাদার করছিলাম প্লান্টের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, এবং পরবর্তীতে আমি যখন লাল তিরসিড লিমিটেড আমি ওখানে যখন ব্রিডিংয়ের কাজ করতাম আর কি, তো সেখান থেকে প্র্যাকটিক্যাল ফিল্ডের কিছু এক্সপিরিয়েন্স আমার সেখানে ছিল। তো সেই ইসের ভিত্তিতে আমি এটা আসলে পানির ভিতরে রেখে দিয়েছিলাম এখানে, যে কতদিন এটা থাকে এবং আলটিমেটলি কী পরিস্থিতি হয়। তো সেটাই হচ্ছে, সো সবচেয়ে অ্যামেজিং যে বিষয়টা আমি লক্ষ্য করছি, সবচেয়ে ছোটো ছোটো যে ফুলগুলো ছিল এখন ইম্যাচিওর, সেই ছোটো ছোটো ফুলগুলোকে প্লান্ট আগেই ঝরিয়ে দিয়েছে। সো আমি দেখানোর জন্য এটা এখানে পেপারে যদি আপনি আমি দেখাইতে পারি, দেখেন এখানে ছোটো ছোটো ফুলগুলো আর কি, এই যে একবারে স্মল, এগুলো সেই ছোটো ফুলগুলো, আরও অনেকগুলো ছিল বাতাসে ওটা উড়ে গেছে আর কি, এবং এগুলো বড়, এই ফুলগুলো ফোটার পরে ঝরে গেছে আর কি। এবং আমি আশা করছিলাম এই ফুলগুলো যেগুলো ফুটছে, এবং আমি চেক করে দেখছিলাম যে এটাতে অনেকগুলো পলেন আছে, এবং আমি পলিনেশন আর্টিফিশিয়াল পলিনেশন করারও চেষ্টা করছিলাম যাতে একটা ফ্রুট সেটিং হয়, কিন্তু আলটিমেটলি কোনো ফ্রুট সেটিং হয় নাই।
সো সবগুলো সে আস্তে আস্তে ঝরিয়ে দিয়েছে, এবং টোটালি আলটিমেটলি এখন প্ল্যান্টটা দেখেন টোটালি কোনো ধরনের ফ্লাওয়ার বাড নাই। সো এটা থেকে আমার যে একটা অনুভূতি, আমার যে অনুধাবন হয়েছে সেটা সেটা হচ্ছে যে সব কিছুর জন্য, একটা ভালো গ্রোথের জন্য, ভালো ডেভেলপমেন্টের জন্য একটা এনভায়রনমেন্ট দরকার আর কি, যে এনভায়রনমেন্টে সে নিজেকে পুরোপুরি প্রস্ফুটিত করতে পারে। সো এখানে আমি যখন শুধু পানির ভিতরে রাখছি এবং এই সুইটেবল পরিবেশটাই প্লান্টের জন্য সুইটেবল না, যে কারণে সে কী করছে, সে সমস্ত ফ্লাওয়ারগুলো সে ঝরিয়ে দিয়েছে আর কি। এবং কারণ তার এখন তার হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি টার্গেট বেঁচে থাকা। সো বেঁচে থাকার তাকিদে জীবনের অনেকগুলো অংশকে, অনেকগুলো একটা ভাইটাল পার্ট, রিপ্রোডাকশান বলি আমরা যেটা, ফ্লাওয়ার প্রোডাকশান, ফ্রুট প্রোডাকশান, সো এগুলোকে তার সে স্যাক্রিফাইস করতে হচ্ছে তাকে। সো বাস্তব জীবনের সঙ্গে আমি একটা অসম্ভব রকম মিল পেয়েছি এখানেই, যে আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট দরকার, সুন্দর একটা পরিবেশ দরকার, যেখানে আমার ভিতরে যে মেধা থাকে, বলি হিডেন হিডেন ট্রেজার বলতে পারি, হিডেন অ্যাসেট বলতে পারি, আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু কিছু না কিছু আপনার হিডেন কিছু অ্যাসেট থাকে, যেগুলো প্রপার এনভায়রনমেন্ট না পাইলে কখনো প্রকাশ পায় না বা প্রকাশ করা সম্ভব হয় না। সো এটা হচ্ছে একটা বড় ধরনের বিষয় আর কি, বাস্তব জীবনের। এই জন্য আমরা অনেক সময় দেখি যে অনেক 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 খুব সাধারণ ফ্যামিলিতে খুব খুব অনেক মেধাবী সন্তানের জন্ম হয়, ছেলে মেয়ের জন্ম হয়, যারা প্রপার এনভায়রনমেন্ট না পাওয়ার কারণে তাদের মেধাটাকে প্রকাশ করতে পারে না। তো এই জন্যে আমরা অনেক সময় আমরা মাস্টার্সের আমাদের সুপারভাইজার ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল খালেক পাটোয়ারি স্যার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, উনি একটা কথা বলতেন ফান্ডামেন্টাল জেনেটিক্স পড়াইতে এসে, উনি সবসময় বলতেন যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তো উনি যে পরিবেশে গড়ে উঠছেন, উনি যেখানে জন্ম হয়েছে যে পরিবেশে উনি বেড়ে উঠছেন, তো ওনার কী পরিমাণ মেধা ছিল যে ওই সমস্ত স্ট্রেসে থাকার পরেও ওনার একটা মেধা উনি প্রকাশ করতে পেরেছেন। সো এখানে উনি বুঝাইতে চেয়েছেন যে, উদাহরণ দিয়েছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কী পরিবেশে বড় হয়েছেন, কোথায় তার জন্ম, রাজ পরিবারের জন্ম। সো এমন কোনো ফ্যাসিলিটিস তার জীবনে ছিল না যে উনি পান নাই। সো ওখান থেকে ওনার এক্সপ্রেশন আর কবি কাজী নজরুল ইসলামের অবস্থান থেকে এক্সপ্রেশন, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সো আমরা প্রপার এনভায়রনমেন্ট, সো স্যার বলতেন যে কাজী নজরুল ইসলামকে যদি প্রপার এনভায়রনমেন্ট দেওয়া হইতো সেম অ্যাজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, তাহলেই কিন্তু বোঝা যাইতো যে আসলে কার মেধা কোথায়। তো এই জন্য আমরা একটা কবিতার কথা অনেক সময় জানি যে কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, সম্ভবত ভুল হইতে পারে তবে আমি শুনেছি এটা, যে আগে যদি উদিত না হতো রবি আমি হতাম বিশ্বকবি। এটা কবি নজরুল ইসলামের এ ধরনের কথা আমি শুনেছি। সো আসলে উনি পারফেক্টলি বলছেন, কারণ আপনারা একটু চিন্তা করে দেখেন যে এখানে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কত বড় ভাইটাল হিসেবে কাজ করছে। তো এই জন্যে আমরা যারা কম বেশি খুব সামান্য জ্ঞান আমার আছে অন্তত যে জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ের উপর, সো এখানে জেনেটিক্যাল ফ্যাক্টর একটা জিনিস, বলে আমরা ট্রেডস ইস, সো জেনেটিক্যাল ফ্যাক্টরটা যেটা এক্সপ্রেশন কোনটা হবে কোনটা হবে না, এটা আমরা অনেক সময় জানি না বা জানতেও পারি না বা জানাও সম্ভব না, কিন্তু জিনেটিক যে ইফেক্টটা এটা আমাদের ভিতরে আসে, কিন্তু এই যে পাওয়ারটা, জেনেটিক্যাল পাওয়ারটা যেটা এক্সপ্রেশন হবে, সো এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দ্বারা ভাইটালি সাপ্রেস হয়। সো একমাত্র এনভায়রনমেন্ট যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না স্বাভাবিকভাবেই, সো এই জন্য বলা হচ্ছে যে অনেক সময় জেনেটিক্যাল ফ্যাক্টর, আমাদের মেধা আছে, আমাদের হিডেন পাওয়ার আছে, হিডেন ট্রেজার আছে, আমার সব কিছুই আছে, কিন্তু পরিবেশ আমার অনুকূলে না, পরিবেশ সম্পূর্ণ আমার প্রতিকূলে। সো এই ক্ষেত্রে ওইটার এক্সপ্রেশনটা সঠিকভাবে আশা করাটাই বোকামি বা হবে না। এই জন্য আমরা এটা আমাদের স্টুডেন্টকে পারফেক্ট উদাহরণ দিয়ে থাকি এই কোনো একটা ভ্যারাইটি নিয়ে, যদি বলি আমরা খুব হাই ইল্ডিং অথবা কোনো হাইব্রিড ভ্যারাইটি যেটার ফলন বলি বা যেটা আমরা ইল্ড বলতেছি না কেন, যে ভেরি হাই ইল্ডেড বা এই এই বৈশিষ্ট্য এটার আছে, এবং সাথে সাথে যখন একটা ভ্যারাইটি রিলিজ করা হয় তখন যারা ব্রিডার থাকে বা যারা রিলিজ করেন ওনারা কিছু গাইডলাইন্স দিয়ে দেন যে এটার কী পরিমাণ ইরিগেশন, আই মিন কী সেচ দিতে হবে, পানি দিতে হবে, কী পরিমাণ সার দিতে হবে, হ্যাঁ কীরকম আই মিন ভালো উৎপাদনের জন্য, ভালো আউটপুট পাওয়ার জন্যে কী কী ইনপুট দিতে হবে ওনারাও কিন্তু এটা বলে দেন। এবং ওইটা যদি আমরা পারফেক্টলি না দিতে পারি, সো আমার ভ্যারাইটিটা যতটাই হাইল্ডিং হোক কিন্তু হাইল্ড আমি আশা করতে পারি না, কারণ
এই হাই ইল্ডিং জেনেটিক যে ইফেক্টটা, জেনেটিক ফ্যাক্টরটা সে যে প্রকাশ করবে, সেই প্রকাশকে প্রধান বাধা হিসেবে দাঁড়াইতেছে যে তার অ্যাডভার্স এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা তার প্রতিকূলে। এই জন্যে মানুষের জীবনের ক্ষেত্রে এটা খুব একটা ভাইটাল যে আমার ভিতরে, আপনার ভিতরে কি জিনিস আছে, কি হিডেন মেধা আছে, যেটা সত্যি একটা পাওয়ারফুল জিনিস, কিন্তু আমরা পারফেক্ট এনভায়রনমেন্ট, পারফেক্ট পরিবেশ নিশ্চিত করতে না পারার কারণে ওগুলোর এক্সপ্রেশন হচ্ছে না, এবং এভাবে অপ্রকাশিতভাবেই অনেক মেধা কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্যে যে আমাদের এটা খুব ভাবা দরকার, চিন্তা করা দরকার, যে আমরা অনেক সময় দেখি, অহরহ দেখি যে খুব গ্রামের, খুব একবার অজপাড়াগাঁয়ের একটা ছেলে অথবা একটা মেয়ে এমন কিছু নতুন নতুন জিনিস উদ্ভাবন করে ফেলছে, এমন খুব অল্প বয়সে উদ্ভাবন করে ফেলছে, যে যেটার সহায়তা করা খুব জরুরি আর কি, সরকারিভাবে অথবা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন আছে তাদের পক্ষ থেকে তাদেরকে যদি সাপোর্ট দেওয়া হয়, সো তাদের কাছ থেকে আমরা আরও নতুন নতুন কিছু পেতে পারি, যেটা খুবই স্বাভাবিক, কারণ তাদের ওই মেধাটা আছে কিন্তু প্রকাশ করতে পারছে না, ওই ফ্যাসিলিটিসটা পাচ্ছে না। সো এই জন্য আমাদেরকে ওইটা ফ্যাসিলিটিসটা দেওয়া দরকার, যাক এটা অনেক বড় আলোচনা, আমি ওইদিকে যাচ্ছি না। সো প্ল্যান্টে আর একটা বিষয়ে ফিরে আসি, দেখেন আমি এই প্ল্যান্টটা যখন নিয়ে আসছিলাম তখন এটাতে একটা ফ্রুট ছিল আর কি, এটা অনেক ছোটো ছিল তখন। সো দেখেন এই প্ল্যান্টগুলো সমস্ত ফুলগুলো ঝরিয়ে দিলেও এই ফলটাকে কিন্তু সে ঝরিয়ে দেয় নাই, অর্থাৎ প্ল্যান্ট তার বৈশিষ্ট্য মাফিক সে এটাকে চেষ্টা করেই যাচ্ছে, যে সে প্ল্যান্ট হয়তো মনে করছে যে আমি যে স্ট্রেসে পড়েছি, হয়তো আমি আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অথবা আমি মারা যাবো। সো কিন্তু সে ফ্রুটটাকে সে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে বাঁচিয়ে রাখার জন্য, এবং দেখেন এটা পানিতে যাতে টাচ না করে, এটা পানির ভিতরে পড়ছে, ফ্রুটটা পানির ভিতরে পড়ার কারণে সে দেখেন ফ্রুটটাকে ফোল্ড করে নিয়ে ফেলছে একবারে, যে পানিতে যাতে টাচ করতে না হয়। সে এটা ডাউনওয়ার্ডস টাইপের ফ্রুট, যে নিচের দিকে যাওয়ার কথা, সে নিচের দিকে ফ্রুটটা না যেয়ে উল্টায় একদম ফোল্ড, দেখেন একবার রাউন্ড করে ফেলছে, যে পানি থেকে তার ফ্রুটকে বাঁচানোর জন্যে সে কী পরিমাণ চেষ্টা। এবং সে প্যাটিউলটা দেখেন, এই যে বোটা বেজরা বলি আমরা, বোটাটা সরাসরি নিচের দিকে, সে বোটাটাও দেখেন আস্তে করে সে উপরের দিকে উঠায় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। সো এটা আছে যে আর একটা বিষয়, যে সে সব ফুল সব ঝরিয়ে দেওয়ার পরেও যে ফ্রুটটা ছিল সেটাও সর্বোচ্চ চেষ্টাটা, এবং বলতে যে লাস্ট চেষ্টাটাও সে অব্যাহত রেখেছে, যে না তার একটা ফ্রুট আছে সেটা যেন সে পৃথিবীতে তার বংশধরের শেষ চেষ্টা হিসেবে অব্যাহত রাখতে পারে। তো এটাই হচ্ছে যে আমাদের জীবনের সঙ্গে একটা বড় একটা, এটাকে আমি বলি অনেক সময় বিপরীতমুখী। যেমন আমরা যারা অনেক সময় বাংলাদেশে এখনও বেকারত্বের সমস্যা অনেক বেশি, অনেকেই বেকার আছেন বা জীবনের একবারে শেষ মুহূর্তে গিয়ে চাকরি পাচ্ছেন অথবা খুব ফাইট করছেন বেঁচে থাকার জন্য লাইন। সো এই এই ফাইট করতে গিয়ে তার জীবনের একটা বড় অংশ, বিয়ে শাদী সংসার এগুলো ত্যাগ করতে হচ্ছে অথবা অনেক লেটে করতে হচ্ছে। সো এই লেটে করতে গিয়েও বা অনেকে বিয়ে শাদী করছেন তারপর আবার বাচ্চা কাচ্চা সন্তানাদি নিয়ে আবার চিন্তা করে যাচ্ছেন, যে উনি ভাবতেছেন যে আমি নিজেই আমার জীবনটা অনেক স্ট্রেসের ভিতরে আমি কাটাচ্ছি, সো আমি আর একটা নতুন প্রজন্ম, নতুন মুখকে পৃথিবীতে নিয়ে এসে তাকে কেন আবার স্ট্রেসের ভিতরে ফেলে দিব। সো এই ক্ষেত্রে অনেক সময় আমার কাছে মনে হয় বিপরীতমুখী, কিন্তু তারপরেও যেটা আমি এখানে বোঝাতে চাইছি যে প্ল্যান্ট ক্ষেত্রে, এই ক্ষেত্রে তারা চেষ্টা করে যে প্ল্যান্ট যখন বুঝতে পারে যে সে কোনো স্ট্রেস, কোনো বাধার সম্মুখীন হচ্ছে, সো সে তার ভেজিটেটিভ গ্রোথ, মরফোলজিক্যাল গ্রোথকে স্কিপ করে খুব কুইকলি রিপ্রোডাক্টিভ স্টেজে চলে যায়, সে খুব দ্রুত ফ্লাওয়ার উৎপাদন করে। যেমন আমি এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা বেগুনের গাছ, দেখেন এটা যে এটা কিন্তু এই যে বেগুনের এই এই চারাটা দেখেন, সো এটা সে এখনও পুরোপুরি গ্রোথই হয় নাই, তার ভেজিটেটিভ গ্রোথ হয় নাই, তার মরফোলজিক্যাল গ্রোথ হয় নাই, একদম সিডলিং অবস্থাতেই আছে বলা যায়, কিন্তু দেখেন সে অলরেডি ফ্লাওয়ার প্রোডিউস করে ফেলছে, যে ফুল হয়ে গেছে অলরেডি, কারণ সে মনে করছে যে যে পরিবেশে আমি আর আমার অবস্থান, এখানে হয়তো আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না, কিন্তু আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটা করে যাই আমার একটা প্রজন্ম রেখে যাওয়ার। ঠিক আর একটা গাছ দেখেন, এটা হচ্ছে যে আপনার ধেড়র গাছ, লেডিস ফিঙ্গার। সো এটাও দেখেন আমি এই যে প্লাস্টিকের ভিতরে আমি যে গাছ যে চারাগুলো উৎপাদন করছিলাম, আমার যেগুলো দরকার আমি নিয়ে আমার ফিল্ডে প্ল্যান করছি, কিন্তু এটা এই দুই তিনটা গাছ রয়ে গেছে যেখানে সে প্রপার এনভায়রনমেন্ট পাচ্ছে না, খুব অল্প মাটি আছে, সামান্য পানি হয়তো সে আশেপাশ থেকে পাচ্ছে বা বৃষ্টির সময় পড়ছে, সেটা নিয়ে সে ফাইট করছে, এবং দেখেন এত ফাইটিং, এত কষ্টের ভিতরেও সে তার নিজের জীবনের গ্রোথ পুরোপুরি হয়ই নাই, কিন্তু সে অলরেডি ফুল ফল উৎপাদন করে ফেলছে, কারণ এই টার্গেট একটাই, সে চায় তার শেষ
জীবনের শেষ চেষ্টা হিসেবে একটা বংশধর পৃথিবীতে রেখে দাও। সো এই ছিল আজকে আমার এই ইয়েতে দেখানোর জন্য, এবং বাস্তব জীবনের সঙ্গে আমাদের জীবনের একটা মিল খুঁজে পাওয়া। হয়তো বা আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এটা পাগলামি আর কি, সো সেটা হলেও তাই, কারণ যেহেতু আমার নিজেকে মনে হয় আমি মাঝে মাঝে পাগলামি করছি, কারণ যেহেতু আমার কাজকর্ম বা আমাদের যারা প্ল্যান্টের সায়েন্স নিয়ে কাজ করেন, সাধারণ মানুষের কাছে অনেক সময় মনে হয় পাগলামি আর কি, কারণ এগুলোর ভিতরেই আমি মজা খুঁজে পাই, বা আমার মতো যারা আছেন তারা হয়তো মজা খুঁজে পান এর ভিতরেই। আমি আমার জীবনের মিল খুঁজতে চেষ্টা করি, করতে চেষ্টা করি গাছপালার ভিতরে, যে ওদের অবস্থা আমার অবস্থা কীরকম। সো এই ছিল আজকে আমার, আর অনেক কথা এখানে বলা যায় কিন্তু বিস্তারিত শুধু কথা বলেই আর কথা বাড়িয়ে ভিডিওটা লম্বা করতে চাই না। সো এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো হয়তো আস্তে আস্তে আমি চেষ্টা করবো উপস্থাপন করার, যদি আমরা নিজেরা কিছু বুঝতে পারি, নিজেরা কিছু শিখতে পারি। কারণ মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শানহু উনি পৃথিবীতে অনর্থক কিছু সৃষ্টি করেন নাই, সেটা আমরা বুঝতে পারি না, যে কারণে আমাদের কাছে অনেক কিছু অনর্থক মনে হয়, যেগুলো আমাদের চেষ্টা করা দরকার, বুঝতে চেষ্টা করা দরকার। এবং সর্বশেষ আমি আবারও যেটা কথা বলতে চাই, যে আমরা আমাদের সবারই চেষ্টা করা দরকার যে আমাদের থেকে আমরা নিম্ন মধ্য উচ্চ শ্রেণী এগুলোর বিভাজনটাকে প্রকাশ না করে অন্তত ওই নিম্ন শ্রেণীর ভিতরে যাদেরকে আমরা বলছি, আমার এই কথাটা বলতে অনেক সময় কষ্ট হয় কারণ আমিও ওই শ্রেণীর থেকে উঠে আসা। তো এই জন্য বলতে চাই যে কার ভিতরে কি মেধা আছে এটা কিন্তু কোনো একটা পর্যায়ে কিন্তু আমরা বুঝতে পারি। একজন স্কুলের শিক্ষক, যে প্রাইমারি স্কুলের শিক্ষক, তারা কিন্তু অনেক সময় ভবিষ্যৎবাণী করে বসেন যে আমার এই ছাত্রটা ভবিষ্যতে অনেক কিছু বড় হবেন, কিন্তু দেখালে হইতে পারলো না, কারণ সে হয়তো প্রপার এনভায়রনমেন্ট পায় নাই। কিন্তু আমরা যারা বুঝতে পারি বা বুঝতে পারছি, থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে, জেলা লেভেলে যখন অনেক মেধাগুলো প্রকাশ পায়, সো আমাদের আসলে ওগুলোর চেষ্টা করা দরকার, সরকারিভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, বা আমাদের আরও বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও যেগুলো আছে তাদের মাধ্যমে আমরা যদি চেষ্টা করি ওদেরকে উঠায় নিয়ে আসার, সো আলটিমেটলি পুরো জাতি উপকৃত হবে, পুরো দেশ উপকৃত হবে, তারা দেশকে অনেক কিছু দিতে পারবে, আমরা নিতে পারবো তাদের কাছ থেকে, কিন্তু আমাদেরকে নেওয়ার মতো পরিবেশটা সৃষ্টি করে দেওয়া দরকার, তাহলে তারা দিতে পারবে, তা নাহলে কিন্তু আমরা পাবো না আসলে, তাহলে আজীবন আমাদের আফসোস থেকে যাবে যে না আমরা পিছনে রয়ে যাব। আমাদের সমস্ত মেধাগুলোর প্রস্ফুটনটা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। সো এটাই সবার কাছে অনুরোধ থাকবে আর কি। সো এটাই ছিল আজকে আমার এই ভিডিওর সব কিছু। সো থ্যাংক ইউ।